দুর্ঘটনাক্রমে জানুয়ারি 5, 2023 বৃহস্পতিবার আমি গিয়েছিলাম রামজীবনপুর। আমার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, মার ইচ্ছে পূরণ করতেই এখানে আসা। প্রথমে ভাবছিলাম ওখানে গিয়ে দিন কাটাবো কী করে, পরে এসে বুঝতে পারলাম এর মজাটা। বাস্কেটবল কোর্ট, বড় ফুটবল মাঠ, নতুন অজানা জায়গা ঘোরার জন্য। লেটস গো ফর দ্য রাইড। আসার পথে লক্ষ্য করলাম গ্রামে ঢোকার পথে একটা ট্রেন লাইন রয়েছে। তারই সুবাদে আমি এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছি। এখানে কাছাকাছি একটা বড় হাট বসে, জায়গাটার ভালো নাম বিজয়গঞ্জ। জায়গাটা দারুণ, শুধু দোষের মধ্যে পেটাই পরোটা স আমাদের এখানের থেকে 8 টাকা বেশি। এই বাজারটার মধ্য দিয়ে হেঁটে 3 মিনিট গেলে এখানকার সবথেকে কাছের রেল স্টেশন পাওয়া যায়, লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। দুদিন হলো আমি এসেছি এখানে, তো এখনো তেমন খুব একটা ঘুরিনি, তো আজকে শুরু করবো ভাবছি। তো এই দিকটা হচ্ছে কুলপি, আর এই দিকটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর।